হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মকজ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকেই ব্লগটা শুরু করেছি কিছু ছবি দিয়ে। তা ছবিগুলো কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, দেখতে থাকো। তা মনির জন্মদিনের রাতের এটা ভিডিও করেছিলাম, তা ছবি তুলেছি কিছু, সেটাই তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। তা চলো তোমাদেরকে দেখাই ভিডিওগুলো, দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, তা দেখতেই পাচ্ছ মনিকে কী সুন্দর করে পরী মতন করে সাজিয়ে দিয়েছি। মাথার ফুলের টোপর, মালা, হাতের চুড়িও আছে ফুলের। তা দেখো, এ দেখো লাঠি আছে পেছনে, তা পরীর ডানাও আছে। আমার মেয়ে এখন ডানা কাটা পরী, এত সুন্দর লাগছে, পুরো সেম সেম ডানা কাটা, তার ডানা কাটা পরীর মতন লাগছে দেখতে। একদম সুন পরী, সাদা রঙের জামা পরিয়ে দিয়েছি, একবারে তারার মতন দেওয়া আছে চুমকি বসানো, হাতে লাইট আছে, টোপর আছে সেটা পরাইনি, আর এখানে শুধু মালার টোপর পরিয়েছি এবং মালা পরিয়েছি। তা বাবা ছিল, রাত্রে থাকতে পারিনি, মা আর বাবা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছ অনেকেই আছে, বেলুন টেলুন সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ আমাদের বেলকনির ওখানে সবাইকে বসিয়ে দিয়েছি। ভিডিও করছি বলে সবাই সরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমি আমার মেয়েকে তুলছি। তা মেয়েকে এত সুন্দর লাগছে দেখে, ভালোই লাগছিলো, কেউ নজর দিও না আমার মেয়েকে, যাতে নজরটা কেটে যায় আমার মেয়ের। দেখো ভালো লাগবে, এখানে টোপরটা বারবার খুলে যাচ্ছিলো, ও কিচ্ছু পড়তে চাইছে না, বারবার খালি খুলে ফেলছে, আর মা আশীর্বাদ করছে, দেখতেই পারছো। তারপর কেক কাটা হবে তোমাদের, কেকটা, তা কেকটা দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। একদম তিন থাকের কেক, খুব সুন্দর লাগছিলো দেখতেও, ভালো লাগছিলো। পরীর একদম পুতুল দেওয়া, মেয়েকে খুবই পছন্দ হয়েছে, পুতুলটা বারবার নিতে যাচ্ছিলো, খুবই পছন্দ হয়েছে, আমাদেরও সবারই পছন্দ হয়েছে। আর কি বলো তো, গরম পড়েছে তো, আর যখন এনেছিলো তখন সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে এসছে, এর জন্য ক্রিমটা একটু গলে গিয়েছিলো, তারপর আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, জমে গেছে, কোনো অসুবিধা হয়নি, শুধু একটু গলে গিয়েছিলো এই যা। আর প্রচুর গরম ছেড়েছে, এখানে আমার দিদি, মনে করো আমার ননদ হয় সম্পর্কে, সেও আশীর্বাদ করছে, তিনজন আশীর্বাদ করলে হবে, কেননা দুপুরবেলায় তো আমরা আশীর্বাদ করেছি, তার জন্য আমি নিয়ে রেখেছি, আমি আশীর্বাদ করলাম না, শুধু মা, ওর পিসি, দিদি এরাই আশীর্বাদ করলো। ও সবাইকে ডাকলাম, কেউ আসলো না, তার জন্য তিনজন, অনেকের তিনজন পাঁচজন করে দেওয়া যায়, এর জন্য তিনজনই আশীর্বাদ করলো। এ দেখো, একজনকে দিয়ে ভিডিও তুলতে বলেছি, আরও লম্বা আরে তুলছে ভিডিওটা, তা ভালো করে ভিডিও তুলতে পারছিলো না, তারপরে আমি আবার ভিডিও তুললাম। এখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে, বারান্দায় নিয়েছি, বারান্দা খুবই ঠান্ডা, আর এখানে মনে করো টিন ওপরে টিন দেওয়ার, তো এর জন্য ঠান্ডাটা একটু ভালো লাগে, সবাই এখানেই আসতে চাইছিলো, তার জন্য এখানেই আসলাম। তা বারবার মাথার টোপুটা খুলে যাচ্ছিলো, এর জন্য বৃষ্টি আবার পুড়িয়ে দিল, আর মা ও দিতে পারছিলো না, তো ফু, তার জন্য মাই মোমবাতিটা নিভালো। আর দেখতেই পাচ্ছ কেকটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছিলো কেকটা, এই দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। কেকটা একটু গলে যাচ্ছিলো, সামনের দিকে একটু গলে গিয়েছিলো, এই যা গরমের মধ্যে, আর মেয়েটার একটু গরম লাগছিলো, তাড়াতাড়ি আমরা কেকটা কাটিয়ে নিয়েছি, তারপর জামা টামা খুলে ফেলেছিলাম। তা খুব সুন্দর লাগছিলো, কয়েকটা ছবিও তুলেছি ওর সাথে, সেগুলো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তারপর ও টোপুরটা বারবার পড়ে যাচ্ছিলো বলে মা ধরে রেখেছে, আর মাই কাটছে, দেখতেই পাচ্ছো লাস্টে এইভাবে ভিডিওটা তুলছে, মনে করে যেই তুলছে, মনে করো আমার এক নাতিন তুলছিল, এইভাবে তুলছিল, মনেই তো খাচ্ছিলই না, দেখো কেমন করছে খাওয়ার টাইমে, ও খেতেই চাইছে না। আমি আমার ফোনে ভিডিও তুলি তো, এটা আমার ফোনে ভিডিও না, এটা মার ফোনে ভিডিও তুলেছিলাম, সেটাই নিয়েছি, তার জন্য মার ফোনের ভিডিওটা একটু ক্যামেরাটা অন্যরকম তো লাগছিলো, কালো কালো লাগছিলো, আর দেখতেও ভালো লাগছিলো না, একটু লম্বা করে তুলেছিলাম যে একটু শর্ট ভিডিও দেবো বলে, তা শর্ট ভিডিও দেওয়া হয়নি, জন্মদিন হয়ে গেছিলো, তা শর্ট ভিডিও দিতেই পারিনি, তাড়াহুড়োর মধ্যে সবাই এসেছিলো, সবাইকে খাবারটা দিতে হয়েছিলো, এর জন্য দিতেই পারিনি। তা দেখতেই পাচ্ছ মা মাসিকে খাইয়ে দিচ্ছে, আর এখন কি বলো তো মেয়েকে দেখো মুখটুকে ভরে একাকার হয়ে গেছে, আর ওখানে কেকের মধ্যে খাবলা দিয়েছিল, আর জামা টামা নতুন জামার মধ্যে ভরিয়ে একাকার করেছে, তার জন্য বৃষ্টি আবার নিতে গেল, নিয়ে আসলো ওকে, তারপরে কেকটে মনে করো কেকটা সবাইকে দেবে, মনে করো থালার মধ্যে। তা মনির জন্মদিন ছোটো করেছিলাম বাড়ির সবাই, শুধু আমরা দুপুরবেলায় খেয়েছি, মানে যা যা আইটেম হয়েছিলো সেগুলো খাওয়া হয়েছিলো, আর সন্ধ্যার দিকে শুধু সবাইকে কেক টেক যেটুকু মনে করো আমাদের এখানে তা ছোট প্লেট থাকে, সেই প্লেটে সাজিয়ে গুজিয়ে তারপর সবাইকে দেয়,
তা অনেক কিছু দেওয়া হয়েছিল, ভুজিয়া, চকলেট, কেক, মিষ্টি, অনেক কিছু দিয়ে সাজিয়ে সবাইকে দেওয়া হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ মেয়ে কেক টেক ভরিয়ে একাকার করে দিয়েছে, বৃষ্টি আবার মুছে দিচ্ছে। আর ওকে খুব সুন্দর লাগছে দেখে, পরীর মতন লাগছে। তার জামা টামা খুলে দিয়েছি, এখানে সবাই এসেছে দেখতে পাচ্ছ, জামা খুলে দিয়েছি। আর ও বেলুন নিয়ে খেলাধুলো করছে, আর ফ্যান ঘুরছে তো শুধু ওই সাইডে চলে যাচ্ছে। তা গরম পড়ে গেছিলো এর জন্য জামাটা খুলে দিয়েছিলাম, জামাটা একটু পিছলে টাইপের তো গরম লাগছিলো আরও বেশি। তাই এখানে অনেকেই রয়েছে, দিদি রয়েছে, দিদির মেয়ে, তার মেয়ে, পাড়ার বৌদিরা রয়েছে এখনও, সবাই চলে গেছিলো। তারপর অনেকেই রয়েছিলো, তাদের সাথে গল্প করছিলাম, ইয়ার্কি মারছিলাম, খেলা করছিলাম, মনে করো মনির সাথে খেলা করছিলাম সেটাই। এ দেখো, আসল কথাই বলতে চাইছি যে খেলা করছিলাম কী নিয়ে। তা মনির মাথার টোপুর মালা আমিও পরেছি, আমার যাও পরেছিল সেটা তোলা হয়নি। তা দেখতেই পাচ্ছ আমরা তুলে ও শর্ট ভিডিও করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম বড় ভিডিও। তা কেমন লাগছে দেখে বলো, দেখে মনে হচ্ছে না অ্যানিভার্সারি হয়েছে সেরকম লাগছিলো। তাই আমার তো এখনও পর্যন্ত অ্যানিভার্সারি সেরকম হয়নি, তার জন্য একটু সেরকমভাবে সেলিব্রেট করলাম, সেজে গুজে সবাইকে দেখালাম, একটু হাসাহাসি করলাম, ইয়ার্কি করলাম। তা কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখানেই অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, তা আমি অল্প অল্প করে দিয়ে পুরো চারটে ভিডিও হয়ে গেছে সেটা কমপ্লিট করলাম এই রাতের ভিডিওটা দিয়ে। তা আমি এখানেই শেষ করবো, পরে ভিডিও আবার আসবো বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে। বাই বাই, এখানেই শেষ করবো।